তো এখানে জোরদার চলছে ও না ভিডিওটা স্টার্টিং হয়নি এখনো হ্যাঁ গুড মর্নিং এভরিওয়ান সকাল সকাল আজ ভিডিওটা শুরু করছি তো এখন আছি আমরা মেছেদা স্টেশনের এখানে ঠিক আছে তো এখানেই একটা হোটেল ভাড়া নিয়ে কালকে আমরা রাতটা কাটিয়েছি আর যেহেতু তিনজন আছি তাই একটা রুমই আমরা নিয়ে নিয়েছি সোজা কথা হচ্ছে গিয়ে ঘুরতে এসেছি সবাই একসাথে মজা করতে তা আলাদা আলাদা থাকলে মজাটা যেন আধুরা থেকে যাবে সেই কারণে সবাই একসাথে আমরা মজা যাই হোক হ্যাঁ সেটাই তো যাই হোক সবাই এখন রেডি হচ্ছে খুব তাড়াহুড়ো করে কারণ একটু দেরি হয়ে গেছে ভেবেছিলাম আর একটু আগে বেরোবো আট সাড়ে আটটা নটার দিকে বেরিয়ে যাবো কিন্তু এখন ইয়ে করতে করতে বেজে গেল অনেক আর এই যে দেখো ছেলে আমার মজা করছে ঘুরতে এসেছি তার পুরো ফুল ফিল মজা নিচ্ছে দেখো অবস্থা এখন উল্টে পড়লে ব্যাস মজাটা বেরিয়ে যাবে দেখো চেক করে নিও কিন্তু কালকে আচ্ছা আচ্ছা গাড়ির চাবিটা হ্যাঁ বার করে নাও তো গাড়িটা আমরা এখানেই রেখে দিয়েছিলাম সামনাসামনি তো আমরা বেরিয়ে পড়েছি সবাই মিলে তো হোটেল থেকে বেরিয়েই আমরা আসলাম পেট্রোল পাম্পে দাদা পেট্রোল পেট্রোল আর হ্যাঁ আজকের ভিডিওর থাম্বনেল আর টাইটেল দেখে তো তোমরা বুঝেই গেছো যে আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি রাজীব ভাইয়ের বাড়িতে তো অনেক দিন হয়ে গেল রাজীব ভাইয়ের সাথে কন্ট্যাক্ট হয়েছে ওর সাথে দেখা করব বলে এই যাবো যাবো করে আর যাওয়া হচ্ছিল না মানে সময়ই তো হয় না কারণ এতটা দূরের রাস্তা রাজীব ভাইয়ের সাথে কথা হয়ে গেছে ভাই লোকেশনও পাঠিয়ে দিয়েছে তো সেই লোকেশন ধরে আমরা চলে যাব ওদের বাড়িতে আর এখানে এখন পেট্রোল নেওয়া হচ্ছে এই যে বাবা সকাল সকাল একেবারে ওই হোটেল থেকে স্নান করেই বেরিয়েছি গতকালকে যেহেতু ওই ইয়েতে চুলগুলো এরকমভাবে কুকড়ে দিয়েছিল তারপরে ওই চুলে স্প্রে করেছিল না যার ফলে চুলগুলো খুব আঠা আঠা মতো হয়ে গেছিলো তো যার জন্য আমি সকাল সকাল শ্যাম্পু করে নিলাম তো আমরা আবার যেতে যেতে রাস্তায় দাঁড়িয়ে পড়লাম মিষ্টির দোকান দেখে একটু মিষ্টি নিয়ে আসো তারপরে আমরা আবার রওনা দেব সন্দীপ চলেও এসছে তো রাস্তাটার ভীষণ বাজে অবস্থা যার জন্য আমাদেরকে নেমে যেতে হলো তো দেখতেই পাচ্ছ এই বাবা ভীষণ বড় একটা রিস্ক নিয়ে এলাম দেখতেই পেলে কত বড় খাদ মানে ওখান থেকে বেরোনোর মতন কোনো পরিস্থিতি নেই যেভাবে বেরোলাম রিস্ক নিয়ে মানে এখান থেকে না বেরোতে পারলে মোটামুটি আরো 50 কিলোমিটার ঘুরতে হতো হ্যাঁ বলো কি কার দোকান অশোক বাগের দোকানের সামনে আছি তো ব্যাপার হলো প্রথমেই দেখতে পেলে রাস্তাটা ওরকম খারাপ তো ওখান দিয়ে আসতে গিয়ে এই যে পাথরগুলো সরিয়ে তারপর আসতে হয়েছে তো এখানটায় পুরো একদম ছুলে গেছে পাথর সরতে গিয়ে যাই আমি আমি দুবার করে ঘুরলাম বুঝলে এখানে একবার এগিয়ে গেছিলাম সেখান থেকে পিছিয়ে আসলাম আবার পিছিয়ে আবার এগিয়ে চলে এসেছি আবার পিছনে যেতে হবে মানে এমন অবস্থা মানে যার কাছে জিজ্ঞেস করছি সে ভুলভাল বলে দিচ্ছে মানে কেউ একজন বলছে পিছনে আরো যে নামটা বললাম তুমি চেনো না তাকে আর একজন বলছে যে সামনে যেতে হবে তো এই করছে মানে বারবার করে ঘোরাচ্ছে তো ওখানে ফোন করে রাজীবকেও জিজ্ঞেস করলাম এমনকি ওখানে লোকগুলোকেও জিজ্ঞেস করলাম তো আমাদের যেতে হবে হলো ময়না করি তো এখানে এখন খেয়া পার হতে হবে মানে এই বাঁশের ব্রিজটা আমাদের পার হতে হবে তো ব্রিজটা পার হলে তারপরে তাই আমরা তো আমরা গাড়ি থেকে নেমে গেলাম সন্দীপ যাচ্ছে আগে আগে ওদিকে ভালো ব্রিজ আর কি তৈরি হচ্ছে তো মানে গাড়িটা যেন হালকাই চলে যায় ওর জন্য আর কি নেমে যাওয়া কারণ এইভাবে রিক্সে এই নদীর উপর দিয়ে পার হওয়া ভীষণ একটা ভয়ের ব্যাপার তো ওই জন্য আর কি নেমে গেলাম আমরা তো পুরো নদীটাকে দেখলেই তোমাদের ভয় করবে এত বড় নদীটা
ওপারে গাড়িটা উঠে গেছে। তো এখন আবার ভালো রাস্তা পেয়েছি, একদম সোজা যেতে হবে বলছে, তো চলো সোজা যাই, দেখি আবার কোথায় গিয়ে দাঁড়াই। তো ওই রাস্তার ধারে গাড়িটাকে পার্ক করে তারপরে আমরা এখানে এখন হেঁটে হেঁটে যাচ্ছি, যেহেতু দেখতে পাচ্ছ ঢালাই রাস্তা, তো এখানে যদি আমরা গাড়িটা ঢুকাই তাহলে আরেকটা যদি সামনে দিয়ে গাড়ি আসে তো গাড়িটা সাইড দিতে খুব অসুবিধা হয়ে যাবে, তো ওই জন্যই আর কি আমরা এভাবে হেঁটে হেঁটে যাচ্ছি, আর বেশি দূর না এখান থেকে। তো ওখানে শোনা বাবা এখন প্যান্ট পরছে, প্যান্ট ড্রাইভার শুধু পরা ছিল, শুধু প্যান্ট পরে নিচ্ছে। আমরা যেহেতু চিনতে পারছিলাম না তো রাজীব ভাইয়ের দাদুকে পাঠিয়ে দিয়েছিল। চলো, বড় একটা পুকুর, এখানে অনেকই মাছ চাষ হয়, এখানে বড় একটা ঝিল মতো দেখতে, মাছ চাষের বেশ বড় একটা বিজনেস আছে এখানে। তো একটা সুন্দর পুকুরের পাশ দিয়ে যাচ্ছি, এটা নাকি রাজীব ভাইদের পুকুর, ভাইদের বাড়ির সামনে চলেই এসেছি, ওই দাদু আর কি যেতে যেতে আমাদেরকে বলছে, আর এখানে মানে প্রচুর মাছ চাষ হয়, যার জন্য মানে যেদিকেই তাকাচ্ছি সেদিকেই পুকুর। তো চলে এসেছি আমরা রাজীব ভাইয়ের বাড়িতে, বেশ অনেকক্ষণ আর কি ঘুরে ঘুরে, রাস্তা না চিনলে যা হয়, তো সোজা একটা রাস্তা ছিল সেটা বাদ দিয়ে আমরা আর একটা ভুল রাস্তায় চলে এসেছিলাম, যার জন্য এতটা লেট হয়ে গেল। তো চলো ভাইয়ের সাথে পরিচয় করিয়ে দিই তোমাদের। তো এই যে আমাদের রাজীব ভাই, যার জন্য এতটা দূরে আমাদের আসা, তো এর আগে অনেকবার আসতে চেয়েছিলাম তবে আসা আর হয়নি। আমি যে ভাবিনি দিদি আর দাদা আসবে এবং মাসিমা এসেছে, আমার অনেক সৌভাগ্য। আমি জানি না অনেক উপকার আছে, আমি বলবো না, তাদেরকে ছোট করবো না, সত্যি এত ভালো মনের মানুষ। আমি একবারই বলেছি আমাকে দেখে না, ইউটিউবে দেখে ভিডিও বানিয়ে দিয়েছে, তারপর আমার বাড়িতে এসেছে সবাই, এত সুন্দর আমার লাগছে সত্যি। মাসিমা এসেছে আরও ভালো লাগছে, মানে আমার সঙ্গে দেখা করতে, আবার সোনা বাবা এসেছে, সবাই এসেছে, খুব ভালো লাগছে। হ্যাঁ, এটা কোনো বড় ব্যাপার নয়, আমাদের ইচ্ছে হয়েছে তো তার জন্য এসেছি। তোমার কথাটা যেদিন আমি প্রথম শুনলাম সেদিন সত্যি খুব খারাপ লেগেছিল, যার জন্য আমি দুটো ভিডিওতে তোমার ব্যাপারে বলেছি সবাইকে, যাতে যে যতটা পারুক ভাইকে সাহায্য করতে বলেছিলাম। তো সেখানে দেখি কিছু হয়েছে, আর আমার তো এখন কথা বলি চিকিৎসায় গিয়েছিলাম কিন্তু আমার তো বিশাল অসুবিধা হয়ে গেছে, আমার ঘা আরও বড় হয়ে গেছে, মানে আমার পেটের কাছে একটা ঘা হয়ে গেছে, আমি পুরো প্রতিদিন ইনফেকশন হয়ে যাচ্ছে, জ্বর আসছে, আমি খুব চিন্তার মধ্যে আছি, আমার ঠাকুমা সবসময় কান্নাকাটি করছে। আমাদের একটা প্ল্যানিং ছিল রাজীবের সঙ্গে কখনো না কখনো দেখা করব, তো এই সুযোগে আমরা রাজীবের সঙ্গে একটু দেখা করতে চলে এসেছি। তো রাজীবের সঙ্গে আমাদের দেখা হলো এবং অনেক কথা হচ্ছে, আরও হবে। তো আমরা এসেছি রাজীব ভাইকে দেখতে, আর বাড়ির সবাই ব্যস্ত হয়ে গেছে আমাদের উপরে। হ্যাঁ সেটাই, আমাদেরই দেখে খারাপ লাগছে, ভাইকে তো আমরা সামনাসামনি এসে দেখলাম, তবে আগে কখনো দেখিনি, তবে ভিডিওতে মাঝে মধ্যে দেখেছি, কিন্তু আমাদের যেটুকু মনে হচ্ছে ও আগের থেকে আরও রোগা হয়ে গেছে। তো দেখো ওর পরিস্থিতিটা এই রকম, তো পাটাগুলো আরেকটু মোটা মোটা ছিল, কিন্তু ইদানিং দেখছি এই চিকিৎসা করে আসলে কোথা থেকে, উড়িষ্যা থেকে, তো আসার পরে আরেকটু বেশি রোগা হয়ে গেছে মনে হচ্ছে। তো জানি না কি চিকিৎসা হয়েছে, ও তো বলছে একটা ভালো হয়েছে কিন্তু আরেকটা জায়গা আরেকটু আরো বেশি খারাপ হয়ে গেছে, এরকম পরিস্থিতি আর কি। তো মোটামুটি সঠিক হয়নি চিকিৎসা আর কি, তো জানি না ও পরে নেক্সট কি প্ল্যান করছে। তো ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি যে ভাইটা যেন সুস্থ হয় খুব তাড়াতাড়ি, আর সঠিক জায়গায় যেন চিকিৎসাটা করতে পারে, এইভাবে ও অ্যাকচুয়ালি হাঁটাচলা তো ঠিকঠাক করতে পারে না, তো সেই জন্য মানে আমার তো এম্বুলেন্স যেতে হয়, মানে
অ্যাম্বুলেন্সে করে আসা যাওয়া করতে হয়, যেখানে গেছিল ওখানে অ্যাম্বুলেন্সে গেছিল। আমার যেটা উঠেছিল টাকার কথা বলছি, 3,10,000 টাকা উঠেছিল, আমার 7,000 টাকা খরচা হয়েছে। এখন ভেলুরে বলছে অপারেশন করতে হলে তোমার 37,000 টাকা জমা করতে হবে, আমার কাছে রয়েছে এখন 2,50,000 টাকা। ঠিক আছে, আর ভাবছি ঈশ্বরের কৃপায় হয়ে যাবে, তারপরে আমি ভেলুর চলে যাবো। ভাইটাকে একটু হেল্প করো তোমরাও, আমরা তো যতটা পারছি করছি, তো একার দ্বারা তো মানে কারোরই সম্ভব নয়, সবাই মিলে আমরা একসাথে হলে তবেই ওকে কিছু সাহায্য করতে পারবো, ওর কাজটা হবে আর কি। আমি কালকে বলেছি যে আসছি, তখন থেকেই বাড়িতে সব প্ল্যান হয়ে গেছে, ঠাকুমা তারপরে রাজীবের মাহা মানে কাকিমা সবাই মিলে প্ল্যান করেছে, এই যে রাজীব মানে না খেয়ে যেতে দেবে না, তা রান্নাবান্না সব কমপ্লিট, তো সেই কারণে আমরা খাওয়া দাওয়া করেই যাবো ভাবছি। আর এই যে সোনা বাবা কিন্তু কারোর কথা শুনছে না, এই যে দুপুরের খাওয়া দাওয়া তো করলাম ভাইয়ের বাড়িতে, খুব ভালো, মানে আদর আপ্যায়নে কোনো ত্রুটি রাখেনি, মনটা একদম ভরে গেল। তো যাই হোক, এবার আমাদেরকে আবার এখান থেকে বেরিয়ে এগোতে হবে, তো নেক্সট যেখানে আমরা যাব তো সেখানে আমাদের কি আর কি যাওয়ার জন্য রওনা দিতে হবে। তো চলো এবার যাওয়া যাক। আর হ্যাঁ, ঠাম্মা যাবে, মানে রাজীব ভাইয়ের ঠাম্মা আমাদের সাথে যাবে, তো উনি আর কি কিছু ওষুধ কিনবে ভাইয়ের জন্য, তো ওই জন্যে আমাদের সাথে একবারে চলে যাচ্ছে। তো চলো ভালোই হবে, ঠাম্মা আমাদেরকে রাস্তাটাও দেখিয়ে দিতে পারবে। তো মা ভাইয়ের সাথে কথা বলছে, আসছি ভাই, হ্যাঁ ভালো থেকো, হ্যাঁ হ্যাঁ তুমিও সাবধানে থেকো, আবার সময় পেলে একদিন আসবো, এসে তোমার সাথে আবার দেখা করে যাবো। চলো, এই যে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, আর ঠাম্মা ওকে নিয়েছে কোলে, তো বললো যে আমি পারবো, বলতে যে আমার কাছে থাকো কি মা, হ্যাঁ একদম ঠিক বলেছো, এটা এটা কিন্তু একদম ঠিক কথা। তো এই যে আমরা গাড়িতে উঠে পড়েছি, আর এবার চলো সোজা যাওয়া যাক, আর ঠাম্মাকে তো নিয়ে আসলাম সাথে করে, তো ঠাম্মা ওই কোন দোকান থেকে ওষুধ কিনবে। ঠাম্মাকে সামনেই বসালাম যেহেতু আর কি রাস্তাটা ঠাম্মা চেনে, তো বললাম তুমি সামনে বসো। তো এই দেখো, এই নদীটাই আমরা সকালে পার হলাম কি বাজে, আর এই দেখো এখন কি সুন্দর বড় ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, পার হয়েছি বাঁশের ব্রিজ দিয়ে, আর এখন যাচ্ছি পাকা ব্রিজ দিয়ে। তো যেটা আমাদের আর কি কপালে ছিল আজকে, হ্যাঁ সেটাই। তো দেখতে দেখতে আমরা ন্যাশনাল হাইওয়েতে উঠে পড়েছি, আর এখন সোজা রাস্তা একদম সোজা যাবো, তাই না? সোজা গেলেই দীঘা। তো আমরা যাচ্ছি এবার দীঘা। আমি বলে ফেললাম মুখ ফসকে, না না আমি বলেছো ঠিকই করেছো, কারণ সবার একটা আইডিয়া আছে যে এরপরে কোথায় যেতে পারে, এই দিকে আসলে অন্তত। তো যাই হোক যাচ্ছি, তবে গোপনে গোপনে করতে গিয়ে আমরাও মনে হচ্ছে একটা ভেসাতে পড়েই যাবো, কারণ হোটেল বুক করা হয়নি, তো হোটেলে কয়েকটা খোঁজ নিয়েছিলাম ফোন করে কিন্তু বুক শুনছি, এবার গিয়ে কি হবে সেটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, অনেক দিন ধরে আর কি ইচ্ছা ছিল যে একটুখানি সমুদ্রের দিকে ঘুরতে যাব, তো ওই সময়ের অভাবে আর কি হচ্ছিল না। তো এই দিকেই দেখো, একটা কাজের জন্য এসে কিন্তু পরপর অনেকগুলো কাজ আমাদের হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো বেশ অনেকটা দূর চলে এসেছি, মানে এখন আমরা আছি হলো কাঁথিতে, ঠিক আছে? আর জিপিএসে দেখাচ্ছে হলো 45 মিনিট লাগবে আমাদের দীঘা পৌঁছাতে। তো গতকালকে সকালে বাড়ির থেকে চা খেয়ে বেরিয়েছি সেই ভোরবেলা, দেখো হ্যাঁ কত আনন্দ দেখো, ওরা দুটো চলে এসছে, বলো খাও। হ্যাঁ এই তুই কত বাবা, না মিথ্যে কথা, তুই কত বাবা না, কিন্তু এটা বয়ু ওরকম হয়ে খেতে হবে। ও আমি খাবো, বাবা তো আবারও আমরা রওনা দিলাম,
আকাশে মেঘ করেছে, এখন বাজে হলো 5:42, আর এখনো জিপিএস এ দেখাচ্ছে হলো 44 মিনিট লাগবে পৌঁছাতে। ঠিক আছে, তো চলো দেখি আমরা কখন পৌঁছাতে পারি। মানে ভাবলাম যে সন্ধ্যার আগে পৌঁছে যাব, তো বাবা শেয়ার হবে না। কি সুন্দর, দেখো সূর্যটা দেখো কি সুন্দর, দেখেছো মা কি সুন্দর লাগছে গো। তো এই ধরে আমার জীবনে আমি দ্বিতীয়বার দীঘায় যাচ্ছি। প্রথমবার বিয়ে হওয়ার পরে ওই কত 4-5 মাস পরে মনে হয়, তাই না, গেছিলাম আমরা ফার্স্ট টাইম হানিমুনে গেছিলাম আমরা দীঘা। তাও আবার কি সন্দীপের কাজের সূত্রে। তো এখন বাজে হলো 6:21, দীঘা রোড চলে এসেছি আমরা, মানে দীঘার গেটটা দেখতেই পাচ্ছ আশা করছি। এই দেখো বিশাল গেট, হ্যাঁ সেটাই তো দেখছি, বিশ্ব বাংলা লেখা আছে। তো দীঘা সমুদ্র সৈকতের সামনে আমরা চলে এসেছি, এখানে আছে হলো পেট্রোল পাম্প বাদিকে, তো এখানে দাঁড়িয়ে আছি আমরা। তো সন্দীপ গেছে হলো ওই হোটেল দেখতে, যদি আর কি এই মানে সমুদ্রের পাশেই পেয়ে যায় তাহলে তো খুবই ভালো হবে, কারণ এইখানে হোটেল হবে আর রাস্তার এপারেই হবে হলো পার্কিং এর জায়গা, ঠিক আছে গাড়ির। তো এখানে আমরা অপেক্ষা করছি, এখন বাজে হলো 6:50, মানে 7:00 বাজতে চললো, সন্দীপ সেই কখন গেছে এখনো পর্যন্ত আসেনি। তো এখানে এই যে বাদিকে আছে হলো ইন্ডিয়ান পেট্রোল পাম্প, এখানে দাঁড়িয়ে আছি আমরা। পেয়েছো রুমটা ভালোই, পয়সাটা ভালো ছিল, হ্যাঁ রুম ভালো হলে তো পয়সা ভালো নেবেই, সেটা কোনো বড় কথা নাই। কথা হলো কি হোটেল ঠিক আছে? হ্যাঁ হোটেল ভেতরটা ভালো, বাইরেটা অত ভালো না। আচ্ছা আর পার্কিং কি গাড়ি রাখা? ও আচ্ছা আচ্ছা চলো, বলছে এখানে পার্কিং করলে যে স্লিপটা দেবে সেই স্লিপ নিয়ে আশেপাশে যেখানে যেখানে যাবার সেখানে সব জায়গায় ফ্রি। ও আচ্ছা আচ্ছা, তো এই যে নাম লেখা আছে হোটেল সিয়া কটেজ, তো এটাতেই যাচ্ছি। তো আমরা পৌঁছে গেছি হোটেলে, আর হোটেলে আমরা এই ঢুকে সবে মাত্র ব্যাগপত্র রেখে বসলাম, এদিকে ওনারা টিভিটাও চালিয়ে দিয়ে গেছে। আর হোটেলটা হলো একদম সমুদ্রের পাশে, আর উপরে পাইনি, উপরতলায় হলে মানে পুরো একদম ইয়ে সমুদ্রটা বেশ সুন্দর দেখা যেত। তো একদম আমাদের নিচতলায় হয়েছে, যার কারণে সমুদ্রটা দেখা যাবে না, তবে ঠিকঠাক আছে কোনো ব্যাপার না, সুন্দর বেশ হোটেলটা, এমনকি এখানে এসিও আছে, তো গরমের মধ্যে ঠিকই আছে। একদিকে আছে হলো ডবল বেড, আর এদিকে আছে হলো সিঙ্গেল বেড, ঠিক আছে, তবুও দুটো করে বালিশ দিয়ে দিয়েছে, বেশ সুন্দর। তো চলো তাহলে আজ ভিডিওটা এখানে শেষ করছি, আর আমরা একটু যাচ্ছি ওই সমুদ্রের ধারে, তো সমুদ্রটা একটু দেখে আসি, তাই না? তো একটুখানি যেতেও ইচ্ছা করছে মনটা, তো ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, তাই ওই জন্যই আজ ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে, আজকের মতো এখানেই, তাহলে টাটা, বাই বাই, বাই বাই, বাই বাই, বাই বাই।